নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মাছ ধরাকে কেন্দ্র করে আহত পাঁচ, ট্রেনে কাটা পড়ে মৃত বন্দরের শ্রমিক, ভূমিহীন 31টি পরিবার বর্গকে পাট্টা প্রদান কর্মসূচি, বালুরঘাটে যাত্রী প্রতীক্ষালয়গুলির বেহাল দশা, পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান, জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। মাছ ধরাকে কেন্দ্র করে আহত পাঁচ, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত পাঁচ জন, তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য আনা হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার চাপাইগঞ্জ এলাকায়। আহতেরা হলেন সাফিকুল ইসলাম বয়স 23 বছর, রফিকুল ইসলাম বয়স 20 বছর ও বুদ্ধু শেখ বয়স 23 বছর। প্রত্যেকেরই বাড়ি চাপাইগঞ্জ এলাকায়। অভিযুক্তেরা হলেন সাজু শেখ, খলিজুল শেখ, এনামুল শেখ সহ 8 জন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, চাপাইগঞ্জ এলাকায় একটি পুকুরে মাছ ধরছিলেন গ্রামের প্রায় প্রত্যেকেই। সেই মাছ ধরাকে কেন্দ্র করে শুরু হয় গণ্ডগোল, আর গণ্ডগোলকে কেন্দ্র করে অভিযুক্তরা মারধর শুরু করে। আহতদের দাবি, অভিযুক্তরা তাদের মাছ ধরতে বাধা দেয় আর তার জেরেই শুরু হয় গণ্ডগোল, আর এই গণ্ডগোলকে কেন্দ্র করে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। আহতদেরকে প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে অবস্থার অবনতি হলে তিনজনকে আনা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মালদা মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুকুরিয়া থানার পুলিশ, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ। চার পাঁচজন তো মেরেছে, তিনজনকে মানে অনেকগুলো মেরেছে, চার দুজনের একজনের হাত ভেঙে দিয়েছে, একজনের মাথা ফাটিয়ে দিয়েছে, একজনের লাগ দিয়ে রক্ত বাড়িয়েছে। কি নিয়ে গন্ডগোলটা? কি নিয়ে? মাছ নিয়ে। মাছ কি? মাছটা কি করছিল? মাছ আমাদের পাশে ছাড়া আছে, মাছ ওদেরও ভাগ নেই, ওদেরও ভাগ নেই, দুজনের ভাগ নেই। মাছ ধরতে গিয়ে অনেকগুলো মেরেছে। ওরা কি ধরতে দিবে না? না। কার পুকুরটা? কার পুকুরটা? এখানে আমাদের ওখানে পাবলিক পুকুর, ওখানে পাবলিক পুকুরে ধরতে গিয়েছে, ধরতে যায়নি, অনেকগুলো মেরেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রেনে কাটা পড়ে মৃত বন্দরের শ্রমিক। সম্প্রতি রাত 8:30 নাগাদ হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত বড়দা স্টেশনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম লক্ষণ চন্দ্র জানা, বয়স 55 বছর, বাড়ি সুতাহাটা ব্লকের 55 তলা এলাকায়। স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে। চৈতন্যপুর কুকরাহাটি রাজ্য সড়কে রেল ক্রসিং পারাপারের সময় অসতর্কতার জেরে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব নিউজ। ভূমিহীন 31টি পরিবারবর্গকে পাট্টা প্রদান কর্মসূচি। সালানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সালানপুর ব্লকে অনুষ্ঠিত হল ভূমিহীন 31টি পরিবারবর্গকে পাট্টা প্রদান কর্মসূচি। এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক আধিকারিক রাজেশ কুমার, যুগ্ম আধিকারিক শ্রেয়া নাগ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য কৈলাশপতি মণ্ডল, সমাজসেবী ভোলা সিংহ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ উৎপল কর, সদস্য কাজল মিশ্র সহ পঞ্চায়েত প্রধানেরা। এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান, সালানপুর ব্লক এলাকায় কয়েকশো পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে কিংবা অন্যের জায়গায় বসবাস করছিলেন, কিন্তু তাদের জমির কাগজপত্র সঠিকভাবে না থাকায় সরকারি আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত ছিলেন তারা। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের। আর তাই সালানপুর ব্লকের অধীনে বসবাসকারী প্রায় 31টি পরিবারকে গতকাল এই পাট্টা প্রদান করা হলো। আজকে জিনিসটা একটা ঠিক জায়গায় দাঁড়িয়েছে, তো আমাদের বলা
বিশেষ কিছু নয়। মানে আমরা যে 35 জনকে মোটামুটি 40 জন ছিল সেটা আপনারা জানতেন, তাদের মধ্যে কিছু জন হয়তো মারা গেছে বা কিছু জনের হয়তো পাকা বাড়ি রয়েছে বলে সেই হিসাবে আমরা ওদেরকে বাদ দিয়েছি। আজকে মোট আমাদের 35 জনের পাট্টা দেওয়ার ব্যাপারটা রয়েছে। টোটাল রয়েছে আমার 10টা সামদিক, 4টা রুপনারায়ণপুর, 14টা 16টা হচ্ছে আমার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাটে যাত্রী প্রতীক্ষালয়গুলির বেহাল দশা। দক্ষিণ দিনাজপুরের শহর বালুরঘাটে বেশ কিছু প্রতীক্ষালয় বানিয়েছিল বালুরঘাট পৌরসভা। বর্তমানে প্রতীক্ষালয়গুলির বেহাল দশা। প্রতীক্ষালয়ের চেয়ার, দেয়াল সহ নানা সামগ্রী ভেঙে পড়েছে। অনেক জায়গায় মনীষীদের ছবি বিকৃত হয়ে পড়ে রয়েছে। ফলস্বরূপ শহরের সৌন্দর্যায়নের কদর জরুপ ফুটে উঠেছে। বালুরঘাটের যাত্রী প্রতীক্ষালয়গুলি এখন ভব ঘুরেদের বাসস্থানও হয়ে উঠেছে। কার্যত যাত্রী প্রতীক্ষালয়কে সংসার বানিয়ে রাত কাটাচ্ছে ভব ঘুরেরা। শুধু তাই নয়, প্রতীক্ষালয়গুলির কয়েকটিকে চায়ের দোকান বা সাইকেলের দোকানও বানিয়ে ফেলেছে অনেকে। এ নিয়ে বালুরঘাট শহরের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মহেশ পারেখ বলেন, ভব ঘুরেদের শহরের কোথাও রাখার বিষয়ে আমরা ভাবছি, পাশাপাশি যাত্রী প্রতীক্ষালয়গুলিতে আমরা নতুন বসার জায়গা তৈরি সহ নতুন করে সংস্কারের উদ্যোগ নিচ্ছি। এছাড়াও যাত্রী প্রতীক্ষালয় দখল করে রয়েছে যারা, তাদেরকে পুরসভার পক্ষ থেকে উঠিয়ে দিয়েছি। কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে সার শুয়ে আছে, কেউ চায়ের দোকানের সব জিনিসপত্র ফেলে রাখছে, এগুলোও দেখা যাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে পৌর কর্তৃপক্ষের এই বিষয়ে নজরদারি করে যেখানে যেখানে প্রয়োজন উপযুক্ত সংস্কার যেন করা হয়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। গতকাল পূর্ব বর্ধমান জেলার শ্যামশায়ার ঘাট থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা দড়ি দিয়ে টেনে মৃতদেহটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বর্ধমান সদর থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। স্থানীয় বাসিন্দা টোটন দে জানিয়েছেন, শ্যামশায়ের ঘাটে এর আগেও বর্ধমান হাসপাতালের মানসিক রোগীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এছাড়াও অনেকেই এখানে আত্মহত্যা করেছেন। এখন সঠিক তদন্তের পরেই ওই ব্যক্তির আসল পরিচয় জানা যাবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহটির শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। গলায় দাগ আছে এবং ডান দিকের কাঁধে রয়েছে আরও একটি ক্ষতচিহ্ন। তাই এটি খুন নাকি আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। একটা পুলিশ ভ্যান এসেছিল, বললো একটা বডি ভেসে গেছে, বুঝলেন, দিয়ে বললো বডিটা খুঁজে পাচ্ছি না, দিয়ে বডি আছে কোথায়, আমরা দেখলাম কোথায় বডি আছে, দেখি এবিজি পিছনে একটা বডি পড়ে আছে এখানে। এটা শ্যামসাগর, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না বডিটা কোথায় পড়ে আছে এখানে। দেখলাম বইটা কোথাও পড়ে আছে এখানে, দেখলাম এবিজির পিছনে পড়ে আছে, কিন্তু এবিজির মালিক বইটা কোথাও পড়ে আছে অ্যাড্রেস ঠিক দেয়নি এখানে। পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থা ময়দানে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া প্রেমী সঞ্জয় দাস, কিরণ মুখার্জি, সুফল কর্মকার সহ অন্যান্য খেলোয়াড়রা। সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর জেলায় খেলার মানকে উন্নত করার পাশাপাশি উচ্চ স্তম্ভবাতি, সুসজ্জিত গ্যালারি, আধুনিক সুইমিং পুল সহ বেশ কিছু জিনিস নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেন কৃষ্ণেন্দুবাবু। এদিন জেলা ক্রীড়া সংস্থার ময়দান এলাকায় বৃক্ষরোপণ করা হয়। এই বিষয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ক্রীড়া প্রেমী ও খেলোয়াড়দের উদ্যোগেই বৃক্ষরোপণ করা হলো। যারা ক্রীড়ামোদী আছেন, খেলোয়াড়রা আছেন, তাদের উদ্যোগে এখানে বৃক্ষরোপণ করা হলো। দু সাইডের সমস্ত বাউন্ডারি ওয়াল হচ্ছে, তো সেই উৎসবে আমরা সামিল হতে পেরে খুশি, কারণ বৃক্ষরোপণ এখন খুবই দরকার।
দু বছর আমাদের করোনা শিখিয়ে গেছে অক্সিজেন কি জিনিস, এটা আমরা উদ্যোগ নিয়েছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এ বছরেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দিল ডায়মন্ড হারবার দু নম্বর ব্লক নূরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস দেওয়ান তোলার মোড়ে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিন। জানা যায় এলাকার প্রায় 35 জন পড়ুয়া যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 85% বেশি নম্বর পেয়েছিল তাদের এদিন সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার দু নম্বর ব্লকের সভাপতি অরুময় গায়েন, ডায়মন্ড হারবার টাউন তৃণমূল সভাপতি অমিত সাহা, জেলা পরিষদের সদস্য ডলি কয়েল, নূরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গৌতম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী তামরেজ আলী শেখ, বিশিষ্ট প্রবীণ সাংবাদিক সাকিল আহমেদ, রফিক মোল্লা, অরিন্দম ঘোষ, বিশিষ্ট শিক্ষক সেকেন্দার আলী, অমলেন্দ সহ অঞ্চলের আরও অন্যান্য নেতৃত্ব। কৃতি ছাত্রছাত্রীদের হাতে ফুল ও মেমেন্টো সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সকলের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেছেন স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার ও ব্লক সভাপতি অরুময় গায়েন। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো সচেতনতামূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের উদ্যোগে জলপাইগুড়ি জেলা স্কুলে এক অভিনব অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদ্যুৎ অপচয় বন্ধ এবং আগামীতে দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার বিষয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রদের সচেতনতা বৃদ্ধির এক অভিনব অনুষ্ঠান করা হলো। এই প্রসঙ্গে ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের এক আধিকারিক জানান, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান। অপরদিকে জেলা স্কুলের প্রধান শিক্ষক জানান, এই ধরনের অনুষ্ঠান থেকে আগামী প্রজন্মের ছাত্র সমাজ খুবই উপকৃত হবে। আমরা এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে করার চেষ্টা করব। আজকে আমাদের স্কুলে এনটিপিসি একটা দার্জিলিং আর কি ওনারা একটা প্রোগ্রাম করলো, উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আর কি আমাদের ছেলেদের একটা ভীষণভাবে পাওয়ার সম্বন্ধে বা ইলেকট্রিসিটি কনজামশান বা ইলেকট্রিসিটি কীভাবে সারা ভারতবর্ষ এরা কাজ করছে, হ্যাঁ কী মানে ভবিষ্যতে যাতে ভারতবর্ষে পাওয়ার স্ক্যারসিটি যেটা সেটা না হয় আর সব ঘরে ঘরে যাতে বিদ্যুৎ পৌঁছে যায় সেটা সম্বন্ধে একটা সুন্দরভাবে আলোচনা হবে। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রক থেকে আমরা এসেছি। আজকে আমরা ভারত স্বাধীনতার 75 বছর উপলক্ষে আজাদী কা অমৃত মহোৎসবের উদ্যোগে আজকে আমরা উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ এই প্রোগ্রামটা করলাম। এটা আজকে আমরা জলপাইগুড়ি জেলা স্কুলে করলাম। এখানে মোটামুটি 300 লোকের সমাবেত সমাগম হয়েছিল এবং আমরা আমাদের বিদ্যুৎ মন্ত্রকের যে যে কাজগুলো সেই কাজগুলো আমরা লোকেদের মাধ্যমে অবহিত করেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আজকের গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।